এবার শাকিব খান এবং বুবলি একসঙ্গে। বুবলি যেখানে, শাকিব খানও সেখানে। কি ভিউয়ার্স, অবাক হয়ে যাচ্ছেন? অনেকের মনেই হতে পারে, তাহলে কি আবারও মিলে গেল শাকিব খান এবং চিত্রনায়িকা বুবলি? বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। চলতি বছরে নানা কারণে ঘুরে ফিরে আলোচনায় ছিলেন শাকিব খান ও তার প্রাক্তন শবনম বুবলি। 2023 সালের শেষ দিকে এসে আরও একবার শিরোনামে উঠে এলেন তারা। জানা গেছে বুবলি যেখানে, শাকিব খানও সেখানে, মানে শিগগিরই দুজনে উড়াল দিচ্ছেন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যে। সেখানকার একটি সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে যাচ্ছেন ঢাকায় চিত্রনায়িকা শবনম বুবলি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন চিত্রনায়ক নীরব হোসেন। আগামী 28 ডিসেম্বর আসামের দক্ষিণ শালমারা জেলার পিপল বাড়িতে এনএস এন্টারটেনমেন্টের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ডালিউডের এই তারকা জুটি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক নীরব নিজেই। তিনি বলেন, প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলি থাকবে। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করেন। প্রথমবারের মতন তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতাটি দারুণ হবে। এদিকে আসামে ভক্তদের দেখা দেবেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান। তার সঙ্গে থাকছেন কলকাতার অভিনেত্রী ইদিকা পাল। প্রিয়তমা ছবির এই দুই তারকাও সেখানকার দুশোতে অংশ নেবেন। জানা গেছে আগামী 28 ও 29 ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করবেন শাকিব খান। সেখানকার ভক্তদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এই সুপারস্টার বলেন, হ্যালো ফ্রেন্ডস, আমি আসছি আগামী 28 ও 29 ডিসেম্বর, দেখা হচ্ছে। ভিডিও বার্তা পেয়ে এরই মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসামের শাকিব ভক্তরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইদিকা পালের সঙ্গে শাকিব খানের ওই অনুষ্ঠানের বেশ কিছু ব্যানার শেয়ার করেছেন তারা। প্রসঙ্গত, দীর্ঘদিন গোপনে থাকলেও গত বছর সন্তানের ছবি শেয়ার করে বুবলি জানান 2018 সালের 20 জুলাই শাকিবের সঙ্গে বিয়ে হয় তার। আর সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছে 2020 সালের 21 মার্চ। এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান 2017 সালের এপ্রিলে। একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ের খবর জানান অপু। তাদের সন্তান আব্রাহাম খান জয়। যদিও দুই স্ত্রী এখন প্রাক্তন, দুজনের সঙ্গেই দূরত্ব বেড়ে গেছে শাকিব খানের। তো ভিউয়ার্স, একই জায়গায় একই স্থানে শাকিব বুবলির এই উপস্থিতি নিয়ে আপনার মন্তব্য কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।